শুক্রবার ভোর থেকেই ঢাকা ও আশেপাশের বিভিন্ন এলাকায় গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বিরতিহীন এই বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে বিপাকে পড়েছেন 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। টানা বৃষ্টির কারণে সড়কে যানবাহন কম থাকায় ভিজে ভিজেই গন্তব্যে যাচ্ছেন অনেকে। কেউ কেউ ছাতা ব্যবহার করলেও তুমুল বৃষ্টিতে ভিজে একাকার। এছাড়া সড়কে জমে থাকা হাঁটু পানিতেও বেড়েছে ভোগান্তি। রাজধানীর মধ্যবাড্ডা ও মেরুলবাড্ডা এলাকায় সরেজমিনে দেখা গেছে, প্রতিটি অলিগুলি সহ মূল সড়কেও হাঁটু পরিমাণ পানি জমেছে। এদিকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় তুলনামূলক মানুষজন কম দেখা গেছে। যাত্রীর সংখ্যা কম থাকায় অধিকাংশ সড়কেই যানবাহনের কোনো চাপ দেখা যায়নি। বৃষ্টিতে বেশি বিপাকে পড়েছেন 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া চাকরি প্রার্থীরা। সকাল 9টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে অনেকেই যথাসময়ে বাসা থেকে বের হতে পারেননি। কেউ কেউ বের হলেও সড়কে পর্যাপ্ত যানবাহন না থাকায় বিপাকে পড়েছেন। এই সুযোগে সিএনজি রিকশা চালকরা ভাড়া দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। বাধ্য হয়ে বেশি ভাড়ায় গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। আবহাওয়া অফিস বলছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।